ভিউ 404 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আজকে আমাদের ষষ্ঠ পর্ব। আজকের ভিডিওতে আমরা শিখব একটি ওয়েবসাইটে কিভাবে সিএসএস লিঙ্ক করানো যায় এবং কিভাবে সিএসএস করতে হয়। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এবং বেশি বেশি করে আমার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে। প্রথমে আমরা শিখব সিএসএস কি। সিএসএস হলো ওয়েব ডিজাইনের মেকআপ, যেটা দিয়ে ওয়েব ডিজাইনকে সুন্দর করা যায়। সিএসএস এর ফুল মিনিং হলো ক্যাসকেডিং স্টাইল শিট। এই স্টাইল ছাড়া একটা ওয়েবসাইটকে দেখতে মাংস ছাড়া হাড্ডির মতো, একটা হাড্ডি দেখতে যেরকম ঠিক একই রকম সিএসএস ছাড়া একটা ওয়েবসাইট। আর যদি আমরা এইচটিএমএল এবং সিএসএস দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করি, তাহলে একটা হাড্ডির সাথে মাংস যেরকম দেখতে ঠিক অত সুন্দরই দেখতে লাগবে। অনেকেই প্রশ্ন করতে পারে, কেন আমরা সিএসএস শিখব। আমাদের সিএসএস শেখার উদ্দেশ্য হচ্ছে একটা ওয়েবসাইটকে সুন্দর করে তোলার জন্যে। একটা ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি করে সিএসএস, এই জন্য আমরা সিএসএস শিখব। আচ্ছা, আমরা উদাহরণ দেখি একটা সিএসএস দিয়ে ওয়েবসাইট কেমন হয় আর সিএসএস ছাড়া একটা ওয়েবসাইট কেমন হয়। এখানে ফুল ওয়েবসাইট তৈরি করা আছে, এটা সিএসএস দিয়ে ওপেন করলাম। এই সাইটটা এইচটিএমএল এবং সিএসএস দিয়ে তৈরি করা। আচ্ছা, আমরা এখন সিএসএস লিঙ্কটা কেটে দিয়ে দেখি কেমন আসে। সিএসএস স্টাইল ডট সিএসএসটাকে আমরা বাদ দিলাম, এখন গেলাম, এখন আমরা দেখব এরকম শুধু এইচটিএমএল দিয়ে এরকম একটা সাইট হবে, এখানে কোনো ডিজাইন নাই, এগুলো শুধু লোগো আছে আর ইমেজ আছে আর লেখাগুলো শুধু ব্ল্যাক হয়ে গেছে। আর এখানে যদি আমরা সিএসএস যোগ করি, তাহলে আমরা এরকম একটা সাইট পাব যেটা দেখতে অনেক সুন্দর হবে এরকম। এই জন্য আমরা সিএসএস করব। আচ্ছা, বুঝলাম সিএসএস কি, কেন শিখব। এবার প্রশ্ন হচ্ছে সিএসএস দিয়ে কি কি তৈরি করা যায়। আমরা দেখলাম এরকম একটা সুন্দর ওয়েবসাইট তৈরি করা যায়, আর কি কি তৈরি করা যায় দেখি। সিএসএস দিয়ে আমরা এইচটিএমএল ডকুমেন্টের যে কোনো এলিমেন্টকে স্টাইল করতে পারি, যেমন প্যারাগ্রাফকে আমরা স্টাইল করতে পারি, আমাদের হেডার ট্যাগ আছে H1 থেকে 6 পর্যন্ত, এদেরকে আমরা স্টাইল করতে পারি, যেমন ফন্ট স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট কালার ইত্যাদি, যার যেমন পছন্দ সে সেই রকম স্টাইল করতে পারে। এখন আমরা দেখব কিভাবে আমরা সিএসএস লিঙ্ক করতে পারি এবং সিএসএস কত প্রকার এবং কিভাবে কাজ করা যায়। আমাদের আগেকার ফাইলটি এই নিউ ফোল্ডারের মধ্যে রাখা আছে, আমাদের ইনডেক্স ডট এইচটিএমএল, এর নিচে আমরা একটা সিএসএস নামে ফাইল নিব, টেক্সট ডকুমেন্ট পুরোটাকে কেটে দিব, স্টাইল ডট সিএসএস, stylee.css, ওকে। ইন্ডেক্স ফাইলটাকে আমরা নোটপ্যাড ওপেন করি। আমরা পঞ্চম পর্বে এই কাজগুলো দেখেছিলাম, এর আউটপুট রান, এর আউটপুট ছিল এগুলা। আচ্ছা, এটা আমরা কেটে দিই। এখন কোথা থেকে কাটবো, বডি, বডি থেকে, বডি পর্যন্ত, ওকে, আমাদের ফাইল রেডি। আমরা সিএসএস কিভাবে করতে পারি, এখন আমরা দেখব কয়ভাবে সিএসএস করা যায়। প্রধানত সিএসএস চারভাবে করা যায়, এক হলো ইনলাইন সিএসএস, ইনপেজ সিএসএস, ইন্টারনাল সিএসএস আর এক্সটার্নাল সিএসএস। প্রথম আমরা দেখব এক নাম্বারটা ইনলাইন সিএসএস কেমন করতে হয়। তাহলে এতে প্রথমে আমরা কি নিব, একটা প্রথমে একটা হেডার নিব, হেডার, হেডার জন্য H1, মাঝখানে লিখব HELLO, হ্যালো, এটা ক্লোজ করে দিলাম।
সেভ দিলাম, রান। হ্যালো হ্যালো চলে এসেছে, এটা আছে বাম সাইডে। এখন এটাকে আমরা ইনলাইন সিএসএস করব। ইনলাইন সিএসএস করার জন্য কি করতে হবে, হেডার ট্যাগের প্রথম অংশে আমরা লিখব, এখানে আমরা এইচ ওয়ান এর পরে স্পেস দিব, লিখব স্টাইল, STYLE স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন। এই ডাবল কোটেশনের মধ্যে আমরা সবকিছু লিখব, মাঝখানে হবে TEXT টেক্সট ড্যাশ এ এলআই জিএন এলাইন ক্লোন সেন্টার CEN TE সেন্টার। এবার রান করি, সেভ দিয়ে রান, টেক্সট অ্যালাইন সেন্টার চলে আসছে। এখন এটাকে আবার রং দিয়ে একটা, ও এখানে আমরা সেমিকোলন দিয়ে এটাকে আটকাতে হবে। তারপরে কালার দেবো COLOR, কালার আবার কি হবে ক্লোন, কালার কি দেবো RED রেড, তারপরে সেমিকোলন, আবার রান করলাম। রান করলে কি আসে, কালার চেঞ্জ হয়ে গেছে, আমাদের এই কালারটা চেঞ্জ হয়েছে। এভাবে আমরা ইনলাইন সিএসএস করতে পারি। তাহলে যখন আমরা ইনলাইন করবো মানে একই লাইনের মধ্যে, এটা হতে পারে হেডার ট্যাগ, হতে পারে প্যারাগ্রাফ ট্যাগ, মানে যে ট্যাগের মধ্যে করব ওইটার মধ্যে আমরা স্টাইল করব, ট্যাগের নাম দিয়ে স্টাইল, তারপরে আমরা এইভাবে ই করতে পারি। এটা গেল ইনলাইন। এখন হলো ইনপেস। ইনপেস আমরা কিভাবে করব, ইনপেস সিএসএস কি, ইনপেস সিএসএস হলো একই পেজের মধ্যে আমরা সিএসএস করব, সেটা যে কোনো জায়গা লিখতে পারি আমরা। সাধারণত আমরা হেডারের নিচে লিখি আমরা। আচ্ছা প্রথমে আমরা কি করতে পারি, তাইলে প্রথমে আমরা কিছু হেডার ট্যাগ দিব, যেমন আচ্ছা এটাই থাক, এখানে দিব হ্যালো বাংলাদেশ, BANGLADESH বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ, সেভ করলাম, রান করলাম, হ্যালো বাংলাদেশ আছে। এটাকে আমরা সেম কাজ করবো, তাহলে এখানে কোথায় করবো আমরা, সাধারণত আমরা লিঙ্কের নিচে, আচ্ছা হেডারের উপরে, এখানে আমরা স্টাইল করবো। এই জন্য আমার প্রথম কি লিখতে হবে, এখানে স্টাইল STYLE স্টাইল, এটাকে আবার ক্লোজ করতে হবে, স্ল্যাশ STYLE স্টাইল, এটা ক্লোজ করলাম। এই এটার মাঝখানে আমরা লিখবো, যা লিখবো এটা হলো ইনপেজ সিএসএস, মানে একটা পেজের মধ্যেই হবে। যখন এটা লিখতে পারি, তাহলে আমাদের কি লিখবো, এইচ কত লিখছি, এইচ ওয়ান, মানে এটার মাঝখানে কি লিখবো আমরা আগেরটার মতোই, TEXT টেক্সট বেশ এ এলআই জিএন এলআই, তারপরে আমরা কোলন CENTER সেন্টার সেমিকোলন, দেখি এবার কাজ করে কিনা। হ্যাঁ চলে আসছে। এখন কি দেবো ফন্ট, FONT ফন্ট, SIZZE ফন্ট সাইজ ক্লোন 49 পিক্সেল সেমিকোলন, এটা বড় হয়ে গেছে। সেখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি, BACKGROUND ব্যাকগ্রাউন্ড ক্লোন, ব্যাকগ্রাউন্ড কি হবে RED রেডের উপর দিয়ে যাক, আজকে ব্যাকগ্রাউন্ড রেড চলে আসছে। এখন আমরা যদি কালার ইউজ করতে পারি আবার COLOR কালার, হোয়াইট দিলাম, কোড ইউজ করলাম হোয়াইট, সরি হোয়াইট হয়েছে, ও সবগুলো বড় হয়ে গেছে, 1 2
দুই তিন চার পাঁচ ছয়টা, সেখানে কাজ করতেছে না, অন্য রং ইউজ করি, বিএল ইউ ব্লু, এবার ব্লু কাজ করতেছে। আমরা দেখলাম ইনলাইন ইনপেস, এখন হলো এক্সটার্নাল আর ইন্টারনাল বাদ আছে, এখন এটাও এই দুটো আমরা দেখব। আবার দিলাম, এখন এটাও আবার ডিলিট করে দিলাম। আচ্ছা আগে আমরা ইন্টারনাল দেখবো নাকি এক্সটার্নাল দেখবো? আচ্ছা আগে আমরা ইন্টারনাল দেখি। আমরা দেখলাম প্রথমটা ইনলাইন দেখলাম, ইনপেজ দেখলাম, এখন দেখবো এটা ইন্টারনাল সিএসএস কেমন করে করতে হয়। ইন্টারনাল সিএসএস জন্য আমাদের কি করতে হবে, আমাদের ফোল্ডারের মধ্যে যাই। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের ফাইলটা রাখা আছে, এটার মধ্যে আমাদের একটা স্টাইল ডট সিএসএস নামে একটা স্টাইল নিছি, এটাকে আমরা লিঙ্ক করতে হবে। তাহলে এখানে গেলাম, এখানে আমাদের লেখা আছে লিঙ্ক সিএসএস লিঙ্ক লিঙ্ক আরিএল স্টাইল সেট এই সিলেক্ট, এটার মধ্যে আমরা দিব হলো আমাদের ফাইলের নাম কি ছিল, সিএস স্টাইল ডট সিএসএস, STYLE স্টাইল ডট সিএসএস। আমাদের মাঝে অনেকেরই ভুল হয়, এইখানে যে নামটা আছে আর এইখানে নামটা একই সেম হতে হবে, এখানে ক্যাপিটাল লেটার কিংবা স্মল লেটার কি অন্য কোনো সংখ্যা এগুলো সব সেম হতে হবে, তাইলে এটা কাজ করবে না, এটা কাজ করবে না। আচ্ছা আমাদের এখানে এটা আছে, এখন এটা থেকে আমরা কীভাবে কাজ করতে পারি, এটাকে আমরা নোটপ্যাডে নিয়ে আসি, নোটপ্যাডে। আচ্ছা জুম করি, এখন আমরা এটা লিঙ্ক করাইছি, এখন আমরা দেখেছি হ্যালো বাংলাদেশ আবার আছে, এইটার উপরে আবার কাজ করব। আচ্ছা এটার একটা প্যারাগ্রাফ নিব, প্যারাগ্রাফ পি, এখানে কি দিব, আচ্ছা এটাই কপি করি, কপি ওকে পি, আচ্ছা আউটপুটে যাই, দুটাই একটা হেডার ট্যাগ একটা প্যারাগ্রাফ ট্যাগ, এটাকে আমরা স্টাইল করব। এখানে স্টাইল করার জন্য কি করতে হবে, H1 এইখানে আগের মতোই কাজ করব, FONT ফন্ট, আচ্ছা ফন্ট সাইজ 50 পিক্সেল, COLOR কালার BLUE ব্লু, যে কোনো কালার আমরা দিতে পারি। আচ্ছা আউটপুটে যাইতে পার, আচ্ছা চলে আসছে, এখানে শর্ত হচ্ছিল ইনলাইনটা একই লাইনের মধ্যে দেখতে হবে, ইন পেজ মানে একই পেজের মধ্যে হবে, একই পেজের মধ্যে হতে হবে, যেমন আগে যেগুলো পড়লাম। আর হচ্ছিল ইন্টারনাল, ইন্টারনাল হচ্ছে আমি যেখানে কাজ করছি ওই ফোল্ডারের মধ্যেই সিএসএস থাকবে, এটা হলো ইন্টারনাল। আচ্ছা এটা যদি আমাদের ফোল্ডারের মধ্যে নিতে যায় তাহলে আমরা কি করবো, এটাকে আমরা ফোল্ডারের মধ্যে নিতে হলে প্রথমে একটা ফোল্ডার নিব সিএসএস নামে, সিএসএস আপনারা যেগুলো নামে নিতে পারেন কোনো সমস্যা নাই, আমি সিএসএস নিলাম, এই স্টাইলটাকে আমরা সিএসএস ফোল্ডারের মধ্যে দিয়ে দিলাম। এখন দেখি কি হয়, কারণ আমরা আউটপুটে গেলাম এটা কাজ করছে না, এই জন্য আমার কি করতে হবে, যেহেতু আমাদের স্টাইলটা ফোল্ডারের মধ্যে আছে এই জন্য আমাদেরকে বোঝাই দিতে হবে এটা কোথায় আছে, এটা আছে হলো সিএসএস ফোল্ডারের মধ্যে, তাহলে সিএসএস স্ল্যাশ, তাহলে বুঝবে যে এটা সিএসএস ফোল্ডারের মধ্যে আছে এই সিএসএসটা। এখন আমরা সেভ দিলাম, রিলোড দিই, কাজ করছে। এবার আমরা যে কোনো জিনিস নিতে পারি, যদি পিকচার নেই, পিকচারটা যদি ফোল্ডারের মধ্যে রাখি তাহলে ওইখানে বোঝাই দিতে হবে আমরা সিএসএস রাখছি সিএসএস ফোল্ডারের মধ্যে, এখানে সিএসএস স্ল্যাশ, যে আর একটা ফোল্ডার থাকতো তাহলে আমরা আবার দিতাম সিএসএস স্ল্যাশ। আচ্ছা ওটাও আমরা দেখি, সিএসএস সিএসএস টু, সিএসএস টু এই ফোল্ডার মধ্যে রাখলাম, তাহলে প্রথমে আমাদের কি হলো সিএসএস
আবার সিএসএস টুর মধ্যে এটা আছে, দুইটা ফোল্ডার করা আছে। আমরা এখন কি লিখবো, সিএসএস আবার দেখবো সিএসএস টু স্ল্যাশ। আমাদের প্রথম বোঝাতে হবে সিএসএস, তার মধ্যে আর একটা ফোল্ডার আছে সিএসএস টু নামে, তার মধ্যে আমাদের স্টাইল ডট সিএসএস আছে। এখন দেখলাম আগের মতোই আছে, কোনো চেঞ্জ হবে না। এভাবে আমরা ইন্টারনাল সিএসএস করব। আচ্ছা, প্যারাগ্রাফ ট্যাগের জন্য করি, ও সরি এটা কেটে গেছে কারণ এটা অন্য ফোল্ডারের মধ্যে চলে গেছে। হ্যাঁ, এখন প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ এর মাঝখানে আমরা কাজ করব। প্যারাগ্রাফ ট্যাগটাকে আমরা শুধু ফন্ট দিব, FONT ফন্ট, আচ্ছা ফন্ট ফ্যামিলি সিটা হলো PE, কপার হয়েছে না ম্যাডাম, আচ্ছা দেখে আসি, হ্যাঁ কপার বনাম হয়েছে। আচ্ছা আউটপুটে চলে আসছে এটাও। এভাবে আমরা ইনলাইন, ইনপেস আর ইন্টারনাল করতে পারি। এবার আমাদের বাদ আছে এক্সটার্নাল, এক্সটার্নাল সিএসএস কিভাবে করতে হয়। এক্সটার্নাল মানে বাহির থেকে, যেটা হলো আমার কাছে নাই বাট অন্য কোনো ওয়েবসাইটে কিংবা অন্য কোনো সার্ভারে রাখা আছে, ওটা হলো এক্সটার্নাল। যেরকম আমরা বুটস্ট্র্যাপ ইউজ করি, বুটস্ট্র্যাপগুলো আমরা ডাউনলোড করি, ডাউনলোড করে লিঙ্ক করে দেই। আচ্ছা এটা আমরা দেখি কেমন করতে হয়, ক্রিয়েট bootstrap.com ডাউনলোড এখানে আছে। আচ্ছা এটা কপি করি আগে আমরা, ওকে এটা কপি করলাম, এখানে আসলাম, এইখানে দিলাম, অনেক বড় হয়ে গেছে। যাই হোক, এটা এটা আমরা কোথা থেকে আনলাম, getbootstrap.com থেকে। এটা হলো ইন্টারনাল, সরি এক্সটার্নাল সিএসএস, মানে এটা আমার কোনো সিএসএস না, এটা অন্য কারোটা আমরা ইউজ করব। এইভাবে আমরা এক্সটার্নাল করতে পারি। তাহলে আমরা কি কি শিখলাম, ইনলাইন মানে একই লাইনের মধ্যে, ইন পেজ মানে একই পেজের মধ্যে, এইচটিএমএল পেজের মধ্যেই, আর হলো এক্সটার্নাল যেটা আমরা অন্য একটা সিএসএস নিয়ে কাজ করব, আর এক্সটার্নাল হচ্ছিল বাইরে থেকে অন্য কোনো সার্ভার থেকে আমরা ওইটাকে নিয়ে আসবো, নিয়ে এসে লিঙ্ক করাই দিব, এটা হলো এক্সটার্নাল। প্রথম থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো ভিডিও দিয়েছি সবগুলো আপনারা একটা নোটে লিখবেন, যাতে পরে আপনাদের সমস্যা না হয়, যখন কোনো কিছু বুঝতে পারবে না তখন ওই নোটটা খুললে বুঝতে পারবেন কোথায় কি এবং কিভাবে ইউজ করতে হয়। যেহেতু আমরা এখন সিএসএস নিয়ে কাজ করব, তাই আমরা এখন আর নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করব না, আমার একটা পছন্দের কোড এডিটর আছে যেটা হলো সাবলাইন টেক্সট 3। নেক্সট ভিডিওগুলো হবে সাবলাইন টেক্সট 3-তে, নোটপ্যাড আর কোনো কোড করব না, আমরা অলরেডি সিএসএস শুরু করে দিয়েছি। আপনাদের যাদের ভালো লাগে তারা করবেন, আর যাদের ভালো না লাগে অন্য অন্য আদার্স কোড এডিটর আছে তারা সেইগুলো ইউজ করবেন, আর যারা একদম নতুন তাদের জন্য নোটপ্যাড প্লাস প্লাসটাই ভালো হবে। আর যারা সাবলাইন টেক্সট 3 কনফিগার করতে পারেন না, আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিও থেকে আমরা দেখতে পারেন যে কিভাবে সাবলাইন টেক্সট 3 কনফিগার করা হয়, মানে প্যাকেজ কন্ট্রোল করতে হয়। আর ভিডিওটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং উপরে আই বাটনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা দেখতে পারেন। আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন, দেখা হবে অন্য কোনো পর্বে নতুনভাবে। আর এই সময়ের মধ্যে আপনারা কাজগুলো বারবার প্র্যাকটিস করেন, আর লাস্টে আমার ভিডিওটা শেয়ার করে যাবেন, আপনাদের ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে আপনারা শেয়ার দিবেন,